सुनी नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। सुनी नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जान समझा ले, किसे और दीवाना ले। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तुम मेरी आशिकी बन गई, मुझे তো শুরুতেই আমরা এই ড্রামার হ্যান্ডসাম হিরোকে দেখতে পাই, যার নাম হলো ইয়ানশি। আমাদের হিরো কিন্তু একজন জিনিয়াস, যার কিনা অটোমোবাইলস আর টেকনোলজির প্রতি অনেক ইন্টারেস্ট, আর সে এখন একটি স্যাটেলাইট লঞ্চ করছে। তো পরে সিনে এই ড্রামার হিরোইনকে দেখানো হয়, যার নাম ইউয়ান। ইউয়ানের গ্র্যান্ডপা তার বিয়ে ঠিক করেছে একটি ধনী ছেলের সঙ্গে, কিন্তু আমাদের হিরোইন যাকে তাকে বিয়ে করতে চায় না। সে প্রথমে ভালোবাসতে চায়, তারপরে লাভ ম্যারেজ করবে, আর এই কথাটি সে তার গ্র্যান্ডপাকে বলে। এতে তার গ্র্যান্ডপা বলে, ওকে আমি রাজি, কিন্তু এর আগে তোকে আমাদের কোম্পানির অবস্থা ঠিক করতে হবে। আসলে ইউয়ানের গ্র্যান্ডপার কোম্পানি কিছুদিন বাদ ব্যাংক্রাপ্ট হবে, তাই তার গ্র্যান্ডপা বলে, তুই যদি সব কিছু আগের মতন করতে পারিস, তাহলে তুই যাকে চাইবি আমি তার সঙ্গেই তোর বিয়ে দেব, কিন্তু কোম্পানির কেউ যেন জানতে না পারে যে তুই আমার নাতনি, ওকে? এতে ইউয়ানও রাজি হয়ে যায়। তো ইউয়ান যখন তার জিনিসপত্র প্যাক করছিল, তখন ওখানে তার ভাই এসে তাকে খ্যাপানোর জন্য বলে, বিজনেস সম্পর্কে তো তুই কিছুই জানিস না, হয়তো দেখা গেল কাজ ঠিক করতে গিয়ে তুই সব বরবাদ করে চলে এলি, তখন কি হবে? যা শুনে ইউয়ান তখন তার ভাইকে বকা দেয়, আসলে ইউয়ানের বিজনেসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সে গেম খেলতে অনেক পছন্দ করে, আর তার একটি গেমিং চ্যানেলও আছে, আর সে অনেক ফেমাসও। তো যাই হোক, পরের সিনে আমরা ইয়ানশিকে দেখতে পাই, এটা হলো ওর অ্যাসিস্ট্যান্ট, নাম গাও, আর এই পিচ্চিটা ইয়ানশির ভাই, নাম চ্যান। আসলে এরা তিনজনে এখন বেজিং যাচ্ছে, তখন ওখানে ইউয়ান আসে, আসলে সেও বেজিং যাবে, কারণ তার গ্র্যান্ডপার কোম্পানি বেজিংয়ে আছে। তখন ওখানে ইউয়ানের বুকিং করা ট্যাক্সি চলে আসে, তাই সে ভেতরে গিয়ে বসে, আর ঠিক তখনই ওখানে ইয়ানশি, গাও আর চ্যান আসে। ইয়ানশিকে দেখে ইউয়ান তো অবাক, আসলে ইয়ানশি তার ক্লাসমেট ছিল, যাকে ইউয়ান পছন্দ করত, এমনকি সে তাকে প্রপোজও করেছিল, কিন্তু ইয়ানশি তাকে রিজেক্ট করেছিল। এত বছর পর ইয়ানশিকে দেখে ইউয়ান তো ঘাবড়ে যায়, সে তখন বলছিল, গড, ও যেন এই ট্যাক্সিতে না ওঠে, কিন্তু ইয়ানশি তো এই ট্যাক্সিতে ওঠে, যার কারণে ইউয়ান তার মুখ লুকোতে এমন করে। তখন ইউয়ান তার বেস্ট ফ্রেন্ড সুকে এসএমএস করে ইয়ানশির কথা বলে। তো মাঝপথে ট্যাক্সি খারাপ হয়ে যায়, যার কারণে এদেরকে ট্যাক্সি থেকে নামতে হয়। কিছুক্ষণ পর ট্যাক্সি যখন ঠিক হয়ে যায়, তখন গাও তাড়াহুড়ো করে আগের সিটে গিয়ে বসে, আর সে ইউয়ানকে পেছনে বসতে বলে। এতে ইউয়ানের কলিজা যেন শুকিয়ে যায়, সে জানালার দিকে মুখ করে চুপচাপ বসে থাকে। তো ট্যাক্সির জিপিএস এর সঙ্গে ইউয়ানের ফোনের কানেকশন করা ছিল, তখন সু তাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুই কি ওর সঙ্গে কথা বলেছিস নাকি বলিসনি? জানিস তো ইয়ানশি তোর জন্যই স্কুল ছেড়েছিল, তাই ওর সঙ্গে তোর একবার কথা বলা দরকার। তার কথা শুনে সকলে অবাক হয়ে যায়, আর ইয়ানশি বুঝতে পেরে যায় এই মেয়েটি আসলে ইউয়ান, আর ইউয়ান তাড়াহুড়ো করে ফোন কেটে দেয়। বেচারি এত বেশি লজ্জা পেয়েছে যে তার ইচ্ছে করছে মরে যেতে। কিছুক্ষণ পর ইউয়ান যখন ট্যাক্সি থেকে নামে, তখন ইয়ানশি তার কাছে এসে ওর হুডিটা খুলে ওর সঙ্গে কোনো কথা না বলে চলে যায়। রুমে আসার পর ইউয়ান তখন অনেক এম্বারাসমেন্ট ফিল করছিল। তো পরের দিন ইউয়ান তার গ্র্যান্ডপার কোম্পানিতে যায়, কিন্তু সে একজন এমপ্লয় হয়ে কোম্পানি জয়েন করে,
আর মজার বিষয় হলো, এই একই কোম্পানিতে ইয়ানশিও জব করে, কিন্তু সে এখানকার টেকনিক্যাল ডিপার্টমেন্টের হেড, আর ইউয়ানকে এখন থেকে ওর আন্ডারে কাজ করতে হবে। এতে বেচারি ইউয়ান ওয়াজ লাইক, এ কি আর কোনো কোম্পানি পাইনি? শেষমেশ আমার গ্র্যান্ডপার কোম্পানিতেই একে জব করতে হলো। উফ, এখন যে কি করি। তো ইয়ানশি যখন ইউয়ানকে ওর সঙ্গে নিয়ে যাচ্ছিল, তখন ইউয়ানের পা মচকে যায়, আর সে পড়তেই যাচ্ছিল, কিন্তু আমাদের হিরো ওকে ধরে ফেলে। কি রোম্যান্টিক সিন, তাই না? দুজনের আই কন্ট্যাক্ট হয়, কিন্তু পরক্ষণে ইয়ানশি তাকে ছেড়ে দেয়, যার কারণে বেচারি পড়ে যায়। অফিসের সকলেই তাকে দেখছিল, যার কারণে ইউয়ান তো একটু রেগে ওখান থেকে চলে যায়। তখন এই তিন মেয়ে ওই রোম্যান্টিক সিন দেখে অনেক জেলাস হয়। আসলে এরা তিনজনেই ইয়ানশিকে পছন্দ করে, কিন্তু ইয়ানশি তেমন পাত্তা দেয় না। তো অফিসে গসিপ স্টার্ট হয়ে যায় যে ইউয়ান আর ইয়ানশির মধ্যে কিছু একটা চলছে, কারণ এরা দুজনে ক্লাসমেট ছিল। তখন ওখানে ইয়ানশি এসে এদের সকলকে চুপ করিয়ে দেয়। পরের দিন ইউয়ান, গাও আর একজন এমপ্লয় তাদের কাজের জন্য একটি জায়গা দেখতে অনেক দূরে যায়, কিন্তু আবহাওয়া খারাপের জন্য তারা লোকেশন বুঝতে পারছিল না। তাই গাও ইয়ানশিকে ফোন করে সাহায্য করতে বলে। তাই ইয়ানশি এদেরকে লোকেশন বলে দিচ্ছিল, কিন্তু অনেক দূরের যেহেতু রাস্তা, তাই এরা মাঝ রাস্তায় একটু রেস্ট নেয়। তখন ইয়ানশি গাওকে ভিডিও কল করে, কিন্তু গাও ঘুমিয়ে গিয়েছিল, আর সে ঘুমের মধ্যে ফোন বন্ধ করতে গিয়ে ভুল করে ইয়ানশির ফোন রিসিভ করে নেয়। আর ফোনের সামনে ছিল ইউয়ান, সে তখন মনোযোগ দিয়ে কাজ করছিল। তাই ইয়ানশি আর ফোন কাটে না, বরং তাকেই দেখতে থাকে লুকিয়ে লুকিয়ে। কিছুক্ষণ পর ইউয়ানও ঘুমিয়ে যায়, কিন্তু তবুও ইয়ানশি কল কাটে না। পুরো রাত সে ইউয়ানকেই দেখতে থাকে। এই সিনটা দেখে বোঝাই যাচ্ছে যে ইয়ানশিও ইউয়ানকে পছন্দ করে। তো পরের দিন ইউয়ানের যখন ঘুম ভাঙে আর সে সামনের ফোনে ইয়ানশিকে দেখে, তখন সে তো লজ্জা পেয়ে যায়, আর ইয়ানশিও লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে ফোন কেটে দেয়। তো এরা তিনজনে ওদের কাজ শেষ করে আবারও শহরে ফিরে যায়। আজকে রাতে ইয়ানশি সকলের জন্য একটি পার্টির আয়োজন করেছিল, সকলেই অনেক মজা করছিল। ইউয়ান যখন একা ছিল, তখন ওখানে ইয়ানশি এসে বলে, অতীতে যা হয়েছে তা ভুলে যাও আর নতুন করে সব কিছু স্টার্ট করো, আর আজকে এত ভালো কাজ করার জন্য আমি তোমাকে ট্রিট দিতে চাই, তোমার পছন্দের খাবার রান্না করে। তো এরপর দুজনে গ্রসারি শপিং করতে যায়। ইউয়ানের যে সমস্ত জিনিসগুলো পছন্দ, ইয়ানশি ওগুলোই নিচ্ছিল, যা দেখে ইউয়ান মনে মনে বলে, এর এখনও মনে আছে আমি কি পছন্দ করি আর কি পছন্দ করি না। তো এরপর এরা দুজনে যখন যাচ্ছিল, তখন রাস্তাতে লিন নামের একটি মেয়ের সঙ্গে ইয়ানশির দেখা হয়। ইয়ানশিকে একটি মেয়ের সঙ্গে দেখে লিন তখন ইউয়ানকে বলে, তুমি কেন এর সঙ্গে ঘুরছো, তুমি কি জানো না এর একটি বাচ্চা আছে? এটা শুনে ইউয়ানের মন খারাপ হয়ে যায়, আর সে ভেবে নেয় যে ওই পিচ্চিটা আসলে ইয়ানশির ছেলে। তো ইউয়ানকে আপসেট দেখে লিন তখন বলে, আরে মজা করছিলাম, ও এখনও সিঙ্গেল আছে, আর যার কথা বললাম ও আসলে তার ভাই। এটা শুনে ইউয়ানের যেন জান ফেরে। তো যাই হোক, এরপর লিনও ওদের সঙ্গে চলে যায়, আর এখান থেকে আমরা জানতে পারি যে লিন আসলে অ্যাসিস্ট্যান্ট গাওয়ের গার্লফ্রেন্ড। তো এরপর খাবার খাওয়ার সময় এরা সকলে ট্রুথ আর ডেয়ার গেম খেলছিল। তো প্রথমে ইয়ানশির পালা আসে, আর সে ট্রুথ চুজ করে। এতে এরা জিজ্ঞাসা করে, স্কুল লাইফে কি সে একবারের জন্য ইউয়ানের ওপর ক্রাশ খেয়েছিল? এতে ইয়ানশি একটু চুপ থেকে বলে, হ্যাঁ, যা শুনে সকলেই আওয়াজ করছিল, আর আমাদের হিরোইন ব্লাস করছিল। সে তো অনেক খুশি, কারণ তার ক্রাশও তাকে পছন্দ করত। তো সিন একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ইউয়ান যখন প্রথমবার ইয়ানশিকে দেখেছিল, তখনই তার মনের ঘণ্টা বেজে উঠেছিল,
সে যে কোনো মূল্যে ইয়ানশির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল। কিন্তু আমাদের ইয়ানশি অনেক রুড টাইপের ছেলে ছিল, সে কারোর সঙ্গে কথা বলতো না। কিন্তু ইউয়ান এত সহজে হার মানত না, সে কোনো না কোনো বাহানা দিয়ে ইয়ানশির কাছে যাওয়ার চেষ্টা করত। তো আজকে ছিল ইউয়ানের জন্মদিন, কিন্তু সে ইয়ানশির জন্য গিফট এনেছিল। ক্লাসরুমে একজন ছেলে ইউয়ানের জন্য কেক নিয়ে আসে। ইউয়ান ভাবছিল এটা ইয়ানশি, কিন্তু এটা তার একটা বন্ধু ছিল, যার কারণে ইউয়ানের মন একটু খারাপ হয়ে যায়। তো ইউয়ান যখন কেক কাটছিল, তখন রুমের বাইরে ইয়ানশি ওকে দেখছিল। আর ইয়ানশিকে দেখে ইউয়ান তখন কেকের ফার্স্ট বাইট ওর জন্য নিয়ে যায়, কিন্তু ইয়ানশি না খেয়ে চলে যায়। এতে ইউয়ানের মন ভেঙে যায়, তবুও সে নির্লজ্জের মতন ইয়ানশির সঙ্গে কথা বলতে যায়। আজকে তার বাড়িতে পার্টি হবে, আর এর জন্য সে তাকে ইনভাইট করে, কিন্তু ইয়ানশি তাতেও বারণ করে দেয়। এতে ইউয়ান তো কষ্ট পেয়ে ওর জন্য আনা গিফট ওর দিকে ছুঁড়ে মেরে কান্না করতে করতে চলে যায়। তো সিন বর্তমানে আসে, এই কথাগুলো মনে পড়ে যাওয়ায় ইউয়ান আপসেট হয়ে যায়। তো পরের দিন কোম্পানিতে ইয়ানশিকে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট বকা দিচ্ছিল, কারণ তার এখন মনোযোগ কাজের দিকে থাকে না, আর সে কাজে ভুলও করছে যা আগে সে কখনো করেনি। এতে ইয়ানশি আপসেট হয়ে যায়, আর এটা ইউয়ান লক্ষ্য করে। তাই সে তার মুড ঠিক করতে তার পছন্দের খাবার নিয়ে এসে এমন কিউট ব্যবহার করে, যা দেখে ইয়ানশি তখন বলে অ্যাক্টিং না করে যা বলবে জলদি বলো। এতে ইউয়ান তখন তার একটু কাছে এসে বলে, তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। এতে ইয়ানশি বলে, না এর কোনো দরকার নেই, তুমি নিজের কাজ করো। তখন গাও দুজনকে এত ক্লোজ দেখে অবাক হয়ে উল্টাপাল্টা কিছু ভেবে নেয়। তো রাতের বেলা ইয়ানশি সকলকে নিয়ে ডিনার করতে যায়, কিন্তু ওখানে ইউয়ান ছিল না। আসলে সে তখনও অফিসে কাজ করছিল শুধুমাত্র ইয়ানশির সাহায্য করার জন্য। আর এটা যখন ইয়ানশি জানতে পারে, তখন সে অফিসে চলে যায়। ইয়ানশিকে দেখে ইউয়ান তো খুশি হয়ে যায়, এই ভেবে যে হয়তো ইয়ানশি তার সাহায্য করতে এসেছে। কিন্তু ইয়ানশি একটি ফাইল নিয়ে ওখান থেকে চলে যায়, যার কারণে ইউয়ানের মন খারাপ হয়ে যায়। কিন্তু ইয়ানশি নিজে গাড়িতে তার জন্য অপেক্ষা করছিল, বাট অনেকক্ষণ হয়ে যায় ইউয়ান আসে না, সে পুরো রাত কাজ করে। তো সিন এখানে কাট হয়, আর পরের দিনের রাতের বেলার সিন দেখানো হয়। ইয়ানশি অনেক রাত পর্যন্ত কাজ করে, আর তার জন্য ইউয়ানও বাড়ি যায়নি। সে ইয়ানশির জন্য অ্যালকোহল নিয়ে যায়, তখন ইয়ানশি তার অনেক কাছে চলে আসে। এতে ইউয়ানের হার্টবিট তো অনেক বেড়ে যায়, তার মনে হচ্ছিল যেন ইয়ানশি তাকে কিস করবে। কিন্তু তার ভাবনায় এক বালতি পানি ঢেলে ইয়ানশি তার ফেস থেকে এটা সরিয়ে নেয়, যা দেখে ইউয়ান তো অনেক এম্বারেস হয়ে যায়। তো এরপর দুজনে একসঙ্গে কাজ করে। তো বাড়ি যাওয়ার সময় ইউয়ান ইয়ানশিকে বলে, আমার কেক খাওয়ার অনেক ইচ্ছে করছে। এতে ইয়ানশি বলে, আগে অনেক কেক খাইয়েছি, তাই এখন আর কেক খাওয়াতে পারবো না। ইউয়ান অবাক হয়ে বলে, তুমি কখন আমাকে কেক খাওয়ালে? ইয়ানশি তখন তাকে স্কুলের কথা মনে করিয়ে দেয়, কেউ একজন প্রত্যেক দিন ইউয়ানকে কেক পাঠাতো, ইউয়ানের কেক ছিল অনেক পছন্দের, তাই কে তাকে কেক পাঠিয়েছে এটা না দেখে সে কেক খেয়ে ফেলতো, আসলে ইয়ানশি তাকে রোজ কেক পাঠাতো। ইউয়ান বলে, তুমি এটা আগে কেন বলনি? ইয়ানশি বলে, তুমি কখনো জানার চেষ্টা করেছিলে? কেক পাওয়া মাত্র তো খেয়ে ফেলতে। এটা শুনে ইউয়ান আর কিছুই বলে না, সে চুপ করে যায়। তো পরের দিন এরা দুজনে তাদের স্কুল লাইফের একজন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, এর নাম হলো জ্যাং। তিনজনে অনেকক্ষণ গল্প করে, এরপর ইউয়ান আর ইয়ানশি অফিস চলে যায়। আজকেও এরা দুজনে অনেক রাত পর্যন্ত কাজ করছিল। তখন এখানে এই ব্যক্তি এসে বলে, অনেক তো রাত হলো, তোমরা এখন বাড়ি যাও,
কিন্তু ইয়ানশির কাজ এখনও শেষ হয়নি, তাই ইউয়ান তাকে বলে চলো আমার ঘরে গিয়ে বাকি কাজটা শেষ করব। এতে ইয়ানশি রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর এরা দুজনে জ্যাংকেও ডেকে নেয়। এত সুন্দর বাড়ি দেখে জ্যাং বলে এটা কি তোমার বাড়ি নাকি তোমার বয়ফ্রেন্ডের? এতে ইউয়ান বলে কি যে বলো না, আমার এখনও পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু যদি তোমার চেনা কোনো ছেলে থাকে তাহলে আমাকে বলবে, আমি ওর সঙ্গে ডেট করব। জ্যাং বলে তেমন কেউ নেই। আচ্ছা কেমন ধরনের ছেলে তুমি পছন্দ করো? এতে ইউয়ান তখন ইয়ানশির দিকে তাকিয়ে বলে একজন আছে যাকে আমি পছন্দ করি। জ্যাং যেই না জিজ্ঞাসা করতে যাবে যে কে, ঠিক তখনই কেউ একজন দরজায় নক করে। ইউয়ান দরজা খুলে তার এক প্রতিবেশী ডংকে দেখতে পায়। ডং ইউয়ানকে একটা কেক দিয়ে বলে আজকে আমার ছেলের জন্মদিন, তাই এটা তোমার জন্য। ইউয়ান হাসি মুখে কেকটা নিয়ে নেয়। ডং ইউয়ানের দিকে এমনভাবে তাকিয়েছিল যা দেখে ইয়ানশি তো ভেতর ভেতর রেগে যায়। তো ডং ওখান থেকে চলে গেলে পরে ইউয়ান যখনই কেক খেতে যাবে ঠিক তখনই ইয়ানশি তার হাত থেকে কেক নিয়ে ফেলে দেয়। আর সে ইয়ানশিকে এটাও বলে যে এত রাতে কেউ দরজায় নক করলে তুমি দরজা খুলবে না। এই বলে সে জ্যাংয়ের সঙ্গে চলে যায়। জ্যাং তখন ইয়ানশিকে জিজ্ঞাসা করে, তুই জেলাস হচ্ছিলিস তাই না? তুই কি ইউয়ানকে নিয়ে কোনো ফিলিং রাখিস? এতে ইয়ানশি বলে দেয়, হ্যাঁ আমি ওকে পছন্দ করি। এটা শুনে জ্যাং অবাক হয়। তো পরের দিন ইয়ানশি আর ইউয়ান তাদের স্কুল রিইউনিয়ন পার্টিতে যাচ্ছিল। বাইরে অনেক ঠান্ডা ছিল আর বরফও পড়ছিল, তাই ইয়ানশি তার মাফলার ইউয়ানকে পরিয়ে দেয় যার কারণে তার হার্টবিট অনেক বেড়ে যায়। তো এরপর দুজনে পার্টিতে চলে যায়। সুজি নামের এই মেয়েটি সেই স্কুল লাইফ থেকে ইয়ানশিকে পছন্দ করে, কিন্তু ইয়ানশি তাকে পাত্তা দেয় না আর এখনও সুজি তার সঙ্গে ফ্লার্টিং করছিল, যা দেখে ইউয়ান তো জেলাসি ফিল করে আর এটা ইয়ানশিও লক্ষ্য করে, তাই সে সুজির কাছ থেকে দূরে সরে যায়। তো খাওয়া দাওয়া শেষে সকলেই গেম খেলছিল। তখন এই ছেলেটি বলে যদি আমি জিতে যাই তাহলে ইউয়ানের সঙ্গে ডেটে যাব। এতে ইউয়ানও রাজি হয়ে যায়। কিন্তু এটা শুনে আমাদের ইয়ানশি তো জেলাস হয়, তাই সেও গেম খেলতে শুরু করে। সে তো কিছুতেই ওই ছেলেকে ইউয়ানের সঙ্গে ডেটে যেতে দেবে না, তাই সে এই গেমটি জিতে যায়। যা দেখে সু তখন ইউয়ানকে খোঁচা মেরে বলে, দেখলি ও তোর জন্য গেমে জিতলো, যাতে ওই মোটুর সঙ্গে তোকে ডেটে না যেতে হয়, এটা ভালোবাসা না তো আর কি। তার কথা শুনে ইউয়ান একটু লজ্জা পেয়ে যায়। তো ইয়ানশি ওখানে আসলে পরে ইউয়ান ওর সঙ্গে চলে যায়। তো ইউয়ান তখন ইয়ানশিকে জিজ্ঞাসা করে, তুমি কেন গেমে জিতলে? এতে ইয়ানশি বলে, তোমার কি মনে হয়? ইউয়ান কিছুই বলে না। তখন হঠাৎ করে ইয়ানশি ওকে জড়িয়ে ধরে। এতে ইউয়ান তো অনেক অবাক হয়ে যায়। ইউয়ান তখন বলে, তুমি অনেক অদ্ভুত, এর জন্যই হয়তো তোমার এখনো পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড হয়নি। তার কথা শুনে ইয়ানশি বলে, আমার একটা অনলাইন গার্লফ্রেন্ড ছিল কিন্তু ও আমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। তার কথা শুনে ইউয়ান তখন বলে, আমারও একটা অনলাইন বয়ফ্রেন্ড ছিল, ও আমাকে গেম খেলা শেখাতো, আমি ওকে অনেক পছন্দ করতাম, ওকে দেখতে চাইতাম, কিন্তু ও কখনোই আমার সঙ্গে দেখা করতে আসেনি, তাই আমি ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। তার কথা শুনে ইয়ানশি অবাক হচ্ছিল। সে ছেলেটির নাম জিজ্ঞাসা করে, ইউয়ান নাম বলে দেয়। যা শুনে ইয়ানশি আরও অবাক হয়, কারণ ওই ছেলেটি আর অন্য কেউ না, ইয়ানশি ছিল। কিন্তু ইউয়ান বুঝতে পারে না যে তার অনলাইন বয়ফ্রেন্ড আর অন্য কেউ না, ইয়ানশি। তো যাই হোক, পরের দিন ইউয়ান সুয়ের সঙ্গে একটি ইন্টারনেট ক্যাফেতে যায়। এই ছেলেটি অনেক ভালো একজন প্লেয়ার, তাই ইউয়ান ওর কাছে বসে তার খেলা দেখছিল। তখন এই সব কিছু লাইভে চলছিল, যা দেখে গাও তখনই ইয়ানশিকে বলে যে ইউয়ান এখন লাইভে আছে। এটা শুনে ইয়ানশি তার সমস্ত কাজ ফেলে ইউয়ানকে দেখতে শুরু করে। ইউয়ান তখন ইয়ানশিকে জিজ্ঞাসা করে, সে কি লাইভ দেখছে নাকি দেখছে না?
কিন্তু ইয়ানশি কোনো রিপ্লাই দেয় না। তখন এই ছেলেটি ইউয়ানকে জিজ্ঞাসা করে সে কার সঙ্গে চ্যাট করছে। এতে ইউয়ান বলে দেয় আমার বয়ফ্রেন্ডের সঙ্গে, যা দেখে ইয়ানশি তো অনেক খুশি হয়ে যায়, কারণ ইউয়ান তাকে তার বয়ফ্রেন্ড বলেছে। এই খুশিতে ইয়ানশি তখন সকলকেই ডিনার করাতে নিয়ে যায়। পরের দিন ইউয়ানকে তার গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্ট একটি ছবি সেন্ড করে, যেখানে ইয়ানশি আর একজন মেয়ে অনেক লোজ ছিল। এটা দেখে ইউয়ান তো আপসেট হয়ে যায়। তো যাই হোক, এরপর এরা একটি ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে যায়। এই লোকটি তখন ইউয়ানকে তার সঙ্গে ড্রিঙ্ক করতে বলছিল, কিন্তু ইয়ানশি ইউয়ানের বদলে ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়, যার কারণে ইউয়ান তখন ইয়ানশিকে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল। মাঝ রাস্তাতে ইয়ানশি তার ফোন বার করে ইউয়ানের সঙ্গে একটি সেলফি তোলে। ইউয়ান যখন ইয়ানশির দিকে তাকাচ্ছিল, তখন ওদের অ্যাক্সিডেন্টলি ফার্স্ট কিস হয়ে যায়। এতে ওদের হার্টবিট অনেক বেড়ে যায়। ইউয়ান তো লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে তার ঘরে চলে যায়। আজকে রাত বেচারির ঘুম আসে না, তার তখন ওই কিসের কথা বারবার মনে পড়ছিল। পরের দিন অফিসে এসে ইউয়ান ইয়ানশিকে ইগনোর করছিল। তখন ওখানে গাও আর এই ছেলেটির মধ্যে একটু ঝামেলা হয়ে যায়, কারণ এর ফোনে লিনের কিছু ছবি ছিল আর সে লিনকে অনেক পছন্দ করে। কিন্তু এই চক্করে ইউয়ানের একটু চোট লেগে যায়, আর এটা যখন ইয়ানশি জানতে পারে তখন সে তাড়াহুড়ো করে ইউয়ানকে হাসপাতালে নিয়ে যায়। তখন ইয়ানশি ইউয়ানের অনেক বেশি কেয়ার করছিল। ইয়ানশি যখন একটু বাইরে যায়, তখন ইয়ানশিকে ওই মেয়েটি ফোন করে, যার সঙ্গে ইয়ানশির একটি ক্লোজ পিকচার ইউয়ান দেখেছিল। মেয়েটির ফোন দেখে ইউয়ানের তখন ওই ছবির কথা মনে পড়ে যায়, তাই সে ইয়ানশির সঙ্গে ঠিক মতন কথা বলে না, তাকে ইগনোর করে। এতে ইয়ানশি অনেক কষ্ট পায়। তখন আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে স্কুল লাইফে ইয়ানশিও ইউয়ানকে পছন্দ করত, কিন্তু সে তখন ইউয়ানের সঙ্গে বন্ধুত্ব করেনি, কারণ তখন ইয়ানশি অনেক গরিব ছিল, তার বাবা অনেক কষ্ট করে তাকে পড়াচ্ছিল। ইউয়ানের চক্করে যদি তার ফিউচার নষ্ট না হয়ে যায় এই ভয়ে সে ওর সঙ্গে কথাও বলতো না, কিন্তু ওর দেওয়া ওই গিফট এখনও সে যত্ন করে রেখেছে। তো ইউয়ান যখন রুম থেকে বার হয়, তখন ইয়ানশি অনেক সাহস জুটিয়ে তাকে তার মনের কথা বলেই দেয় যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ইউয়ান তো অবাক হয়, কিন্তু ইউয়ান বলে আমি তোমাকে ভেবে পরে জানাবো, এই বলে সে চলে যায়। তো পরের দিন কোম্পানিতে একটা ইভেন্ট ছিল, আর এখানে ওই গেমারকেও ডাকা হয়েছে, কারণ তাকে প্রোগ্রাম শেষে গেম খেলার জন্য ডাকা হয়েছিল। ইয়ানশি তখন ইউয়ানকে তার কথা মনে করিয়ে দেওয়ার জন্য তার ওই গেমিং আইডি দিয়ে গেম খেলে। এই সব জানতে পেরে ইউয়ান অবাক তো হয়, কিন্তু সে অনেক বেশি কষ্ট পায়, কারণ সে ইয়ানশির সঙ্গে দেখা করার জন্য অতীতে বৃষ্টিতে ভিজে তার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু ইয়ানশি যায়নি। আসলে ইয়ানশিও তখন ইউয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু তার প্রফেসর তাকে কল করে বলে যে বাড়িতে কেউ নেই, তাই সে যেন তার বেবির একটু দেখাশোনা করে। ইয়ানশির প্রফেসর তার অনেক সাহায্য করত, তাই সে তাকে না বলতে পারেনি আর ইউয়ানের কাছেও যেতে পারেনি। সিন বর্তমানে আসলে ইউয়ান তার বাড়ি আসছিল আর ইয়ানশি তাকে ফলো করছিল। তখন ডং ইউয়ানকে দেখতে পেয়ে ওর সঙ্গে কথা বলছিল, যা দেখে ইয়ানশি আর তার জেলাসি ধরে রাখতে পারে না। সে ইউয়ানকে রুমে নিয়ে গিয়ে অনবরত কিস করতে শুরু করে। তো রোম্যান্স কমপ্লিট করে ইয়ানশি ইউয়ানকে বলে দেয় ওই দিন কেন সে তার সঙ্গে দেখা করতে যেতে পারেনি। এর জন্য সে ইউয়ানকে সরি বলে, আর সে ইউয়ানকে এটাও বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ইউয়ান তো অনেক খুশি হয়। তো এরপর আর কি, হিরো হিরোইন প্রেমে পড়েছে, একটু রোম্যান্টিক সিন না দেখালে কি হয়? তাই এদের দুজনের অনেক দুষ্টু মিষ্টি রোম্যান্টিক সিন দেখানো হয়। তো পরের দিনই ইয়ানশির ট্রান্সফার হবে অন্য একটি শহরে,
যার কারণে ইউয়ান তো অনেক বেশি আপসেট। পরের দিন ইয়ানশি অন্য শহরে চলে যায়। এইভাবে দুই দিন কেটে যায়। দুজনে একে অপরকে অনেক বেশি মিস করে। রাতের বেলা ইউয়ান তার কলিগদের সঙ্গে ডিনার করতে গিয়েছিল। লিন তখন ইউয়ানকে তার সঙ্গে একটু বাইরে নিয়ে যায়। এই ফাঁকে এরা তিনজন কি করে, ইউয়ানের ফোন থেকে ইয়ানশিকে ভিডিও কল করে। ইউয়ান ভিডিও কল করেছে, এটা দেখে আমাদের হিরো তখন তার শার্টের বোতাম খুলে এমন সেক্সি পোজে ফোন রিসিভ করে, যা দেখে এরা সকলেই তো অবাক। ইয়ানশি তখন তাড়াহুড়ো করে নিজেকে ঢাকে, তারপর এদেরকে বকা দিয়ে বলে তারা কেন ইউয়ানের ফোন থেকে কল করেছে। তখন ওখানে ইউয়ান এসে তাড়াহুড়ো করে ফোনটা নিয়ে চলে যায়। আর এতে এদের বুঝতে বাকি থাকে না যে দুজনের মধ্যে নিশ্চয় ওইসব চলছে। তো পরের দিন ইউয়ান যখন অফিস থেকে বাড়িতে আসে, তখন সে ওখানে ইয়ানশিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। হালকা পাতলা রোম্যান্সের পর ইউয়ান ইয়ানশিকে একটি কোট দেয়, যা সে বিনা শার্টে পরে ফেলে। তাকে এইভাবে দেখে আমাদের হিরোইনের মনে তখন লাড্ডু ফুটছিল। তখনই দরজায় কেউ নক করে। ইউয়ান দেখে যে তার গ্র্যান্ডপা এসেছে। এটা দেখে সে তো অনেক ঘাবড়ে যায়। ইয়ানশি তখন ইউয়ানকে বলছিল, ভয় পাওয়ার কী আছে, চলো তোমার গ্র্যান্ডপাকে সব বলে দি। কিন্তু ইউয়ান বলে এখন না। এই বলে সে জোর করে ইয়ানশিকে গেস্ট রুমের একটি আলমারিতে ঢুকিয়ে রাখে। এরপর ইউয়ান দরজা খোলে। গ্র্যান্ডপা তো তার সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছে, কারণ সে কয়েকদিন ইউয়ানের সঙ্গে থাকবে। গ্র্যান্ডপা তার অ্যাসিস্ট্যান্টকে বলে স্যুটকেসগুলো গেস্ট রুমে রেখে আসতে। এটা শুনে ইউয়ান তো ঘাবড়ে যায়। সে অ্যাসিস্ট্যান্টকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু ইউয়ানের গ্র্যান্ডপা তাকে তার কাছে এসে গল্প করতে বলে। তো অ্যাসিস্ট্যান্ট যখনই গ্র্যান্ডপার জামাগুলো আলমারিতে রাখতে যাচ্ছিল, তখন সে এখানে ইয়ানশিকে দেখে অবাক হয়ে যায়। এরপর অ্যাসিস্ট্যান্ট গ্র্যান্ডপাকে বলে যে গেস্ট রুম অনেক নোংরা, তাই এক কাজ করি, অন্য এক হোটেলে আপনার রুম বুক করছি। এতে গ্র্যান্ডপা রাজি হয়ে ওখান থেকে চলে যায়। ইউয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচে, সে তাড়াহুড়ো করে ইয়ানশিকে আলমারি থেকে বার করে। কিছুক্ষণ রোম্যান্স করার পর ইয়ানশি যখন ইউয়ানের রুম থেকে বার হয়, তখন সে বাইরে ইউয়ানের গ্র্যান্ডপাকে দেখতে পায়, যে কিনা এতক্ষণ ওর জন্যই অপেক্ষা করছিল। তো গ্র্যান্ডপা ইয়ানশিকে বলে সে আর ইউয়ান এক হতে পারে না, কারণ দুজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা। ইউয়ানের যখন তার প্রতি মন ভরে যাবে, তখন সে এমনি ইয়ানশিকে ছেড়ে দেবে, তাই সে যেন কিছু বাড়াবাড়ি না করে। গ্র্যান্ডপার কথা শুনে ইয়ানশি তো অবাক হচ্ছিল। তো পরের দিন ইউয়ান যখন অফিসে যায়, তখন সকলেই ওর সঙ্গে অনেক ভালো ব্যবহার করছিল, কারণ এরা জানতে পেরে গিয়েছে যে ইউয়ান আসলে চেয়ারম্যানের গ্র্যান্ড ডটার, আর চেয়ারম্যান এখন তাকে ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। এইদিকে ইয়ানশি ইউয়ানের গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে যায়। ইয়ানশি তার গ্র্যান্ডপাকে বুঝিয়ে বলে ইউয়ান তার সঙ্গে টাইম পাস করছে না, তারা দুজনেই একে অপরকে নিয়ে সিরিয়াস। সে ইউয়ানকে অনেক ভালোবাসে আর সারা জীবন তাকে হ্যাপি রাখবে। তার গ্র্যান্ডপা তখন বলে, কিন্তু স্কুল লাইফে ইউয়ান একজন ছেলেকে অনেক ভালোবাসত। এটা শুনে ইয়ানশি স্মাইল করে আর সে তাকে বলে দেয়, ওই ছেলেটি আর অন্য কেউ না, আমি ছিলাম। যা শুনে ইউয়ানের গ্র্যান্ডপা অবাক হয়, কিন্তু ইয়ানশির কথা শুনে সে এদের সম্পর্কটা মেনে নেয়। তো পরের দিন ইয়ানশি ইউয়ানের সঙ্গে দেখা করে তাকে সব বলে দেয় যে তার গ্র্যান্ডপা তাদের সম্পর্ক মেনে নিয়েছে। এটা শুনে ইউয়ানও অনেক খুশি হয়। তখন ইউয়ান ইয়ানশির গলায় ওই লকেটটি দেখতে পায়, যেটা সে স্কুল লাইফে তার জন্য কিনেছিল। এখানে ইয়ানশি তাকে ক্লিয়ার করে বলে দেয় যে স্কুল লাইফে সেও তাকে পছন্দ করত, কিন্তু ক্যারিয়ার তৈরি করার জন্য সে তাকে কিছুই বলেনি। এটা শুনে ইউয়ান খুশি হয়ে যায়। এরপর দুজনের মধ্যে অনেক রোম্যান্স হয়। তো কয়েকদিন পরের সিন দেখি,
ইয়ানশি তার স্বপ্ন পূরণ করতে বিদেশ গিয়েছে, আর ইউয়ানও কোম্পানির সমস্ত প্রবলেম শেষ করে দিয়েছে। এতে তার গ্র্যান্ডপা তো অনেক খুশি। এবার এক বছর পরের সিন দেখানো হয়। আজকে ইয়ানশির স্যাটেলাইট লঞ্চ করা হবে, তাই ইউয়ান তাকে চেয়ার আপ করতে বিদেশ এসেছে। তো ইয়ানশির স্যাটেলাইট খুব ভালোভাবে লঞ্চ করা হয়, যার কারণে সকলেই অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো ইয়ানশির যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তখন সে সকলের সামনে ইউয়ানকে আই লাভ ইউ বলে তাকে বিয়ের জন্য প্রপোজ করে, আর ইউয়ানও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। সিন এখানে কাট হয়, আর কয়েক বছর পরের সিন দেখানো হয়। ইয়ানশি আর ইউয়ান বিয়ে করেছে, সকলেই এখন অনেক বেশি হ্যাপি আছে, আর এখন এদের একটি ছেলেও আছে। তো এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। কমেন্টে জানিও কেমন লাগলো ড্রামাটি, আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই লাইক করবে। কেমন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।